আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শ্যামনগরের রত্নেশ্বর ঘাটে একটি P7 উদ্বোধন করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বললেন, জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভালো লোক বলে আমি মনে করি। যখন ইডি থেকে বেরিয়ে জেসি হবে তখন আমি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দেখা করতেও যাব বলে, এবং বিপদে পাশে দাঁড়াতে হয়, বিজেপি থাকার সময় অর্জুন সিংকে অনেক সময় অনেক কথা বলেছিল জ্যোতিপ্রিয়। সেই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, তখন ওর আলাদা ছিল, আমি আলাদা, দল পরিবর্তন করেছি, এখন আবার একই জায়গায় আইডিয়াল চেঞ্জ করেছি। ওনার যদি কোনো রকম আইনি সহায়তা লাগে সেটাও দেবো, মানসিক দিক থেকে ওনার পক্ষে থাকবো, এবং সবসময় শত্রু হোক বা মিত্র হোক বিপদে পড়লে আমি তার পাশে থাকবো। যেদিন ওনার জেসি হবে সেদিন আমি দেখাও করব। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভালো লোক আমি মনে করি। যখন ওই ইডি এ থেকে যখন জেসি হবে তখন ওনার সঙ্গে আমি দেখা করতে যাব। ওনার পাশে দাঁড়াবো, লোকের বিপদে পাশে দাঁড়াতে হয়, আমি ওনার পাশে দাঁড়াবো। জেলে জেলে কি দেখে? হ্যাঁ, যখন আপনি বিজেপিতে গেছিলেন তখন আপনার সঙ্গে সংঘাত প্রকাশ্যে চলে গেছে, তাতে ঠিকই আছে। তার আগে তো আমার সঙ্গে ভালো রিলেশন ছিল, আমি যখন আমার আইডিওলজি যখন চেঞ্জ করেছি তখন ওনার আইডিওলজি যে ছিল ওনার আইডিওলজির মতন কথা বলতেন, আমার আইডিওলজি যখন যেটা ছিল সেরকম করেছি। এখন আমি আবার আমার অবস্থান চেঞ্জ করেছি, তখন আমি ওনার পক্ষেই থাকবো। আরে ওনার পাশে দাঁড়াবো, আর কি বলবো, ওনার যদি কোনো আইনি সাহায্য লাগে সে সাহায্য দেবো ওনাকে। মানসিক দিক থেকে ওনাকে একদম মানসিক দিক থেকে আমি ওনার পক্ষে থাকবো সবসময়। যে শত্রু হোক এ হোক, যদি আমার সঙ্গে কোনোদিনে পরিচিত হয়, যদি ও বিপদে পড়ে তার পাশে অর্জুন সিং তার প্রতিষ্ঠিত যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে করছে। আমি তো আপনাকে মুখের উপরে বললাম যে আমি যেদিন ওনার জেসি হবে সেদিন ওনার সঙ্গে দেখা করবো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।